ওই ক্ষমতার গরম, কই বংশের গরম, ওই তার বরমে আগে রে, এখন লাশ হইয়া পড়ে আছে, ও এখন তার কোনো পাত্তা নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া বিভিন্ন দুনিয়ামুখী বাজান দল দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া আমার মালিকের হুকুমের বিরুদ্ধে চারণ করেন, আমার মালিকের হুকুমের বিরুদ্ধে চলেন, আমি সেই বাজানদেরকে মা বোনদেরকে বলবো, কোরআন কারিমের ভিতরে আমার মালিক আগেই কিন্তু জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। বাজান, এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছেন? এখানে কি সব মানুষ না দুই একজন? জোরে কন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা, এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এ দুনিয়াদার পাগল আমার বাবার আল্লাহুস সামাদ, আমার মাওলা বেনিয়ে আসবে পরোয়া, তামাম দুনিয়ার সমস্ত মানুষ কেয়ামত পর্যন্ত যদি আমার মালিকের নাফরমানি করো এতে আমার মালিকের কিছু আসে যায় না। আর এই স্বাধীনতার ভিতরে দুনিয়ার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবেও না, কিন্তু মন কি বুঝো রে মন, বসিওয়ালা যখন বড় মাছের মুখে বসি লাগায়, লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ বলতে যে বসিওয়ালা আমি তোমার থেকে সুইটা চইলে আসছি। বসিওয়ালা ডাকবিল রে মাছ, তুই যত দৌড়াও তোর মুখে কিন্তু বসি লাগাইয়া দিছি, তুই চাবা পুষ্করি ঘর ঘর করতে করতে দুর্বল হইয়া যখন পেটখানা পানির ভিতরে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধৈরা নিয়ে আসবো, আর থাকতে পারবি না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, আজকে সম্মানের গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে, যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, আমার মালিক কিন্তু আগেই কিন্তু ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, হে রাজা বাদশা, হে প্রেসিডেন্ট, হে এমপি, হে মন্ত্রী, হে চেয়ারম্যান, হে মেম্বার, হে কালেক্টর, হে ডিসি, হে জজ, হে সব ভালো করে মনকে বোঝাও রে মন। আমার মালিক বলেন তোদের প্রত্যেকের মুখের মধ্যে আমি মৌতের বর্ষি লাগাইয়া সাইরা দিলাম, আরে সাইরে দিয়াম হিল ঘুম রুয়াইদা তোদেরকে ঢিল দিয়া দিলাম, ঘর 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 ঘুরতে ঘুরতে যখন হায়াতের বেড়া পার কইরা, যখন তোর বাণীর আল্লাহু আকবার বিছানার মধ্যে তোর পেটখানা মৌতের বিছানায় ভাসাইয়া দিবি, আমার আজরাই যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বল, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন রাখতে কিন্তু আর পার না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার চাহিদার কিন্তু কোনো শেষ নাই, আশার কিন্তু কোনো শেষ নাই, কিন্তু আশা করতে করতে এক সময় হঠাৎ ঘোষণা হয়ে যাবে, তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো,
খ্রিস্টানদেরকে বলো, এরপরে যদি বিশ্বাস মন নাও বুঝাইতে পারো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের ভিতরেও দেখায়। চরমুনার মুজাহিদ কুড়ি গ্রামে যাইয়া দেখো, বাজান ইন্তেকালের পরে মারা যাওয়ার পরে বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে, তখন তার কবর ভাঙিয়া গেল, কাপনের কাপন সহ আনাম তাজা লাশ বের হইয়া আসলো। বাজান এখন উঠাইয়া নিয়া আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুনভাবে দাফন করছে। বাজানের যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপনের কাপড় সব তাজা দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, আজান হারাম কর, ঘুষ কর, সুদ কর, জুলুমবাজ, আজান নামাজ না পড়া, রোজা না রাখুন্যা, বেপর্দা চলুন্যা, এদের ছাড়া কিন্তু দেখা যায় না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আমার মালিক বলছেন, আমার কাছে সম্মানিত সেই যার ভিতরে আমার ভয় পয়দা হবে, যে আমাকে ভয় করবে সেই আমার কাছে সম্মানিত। এটা ঠিক না বেঠি? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর কইরা মহব্বত কইরা মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করছেন। মসজিদে মুয়াজ্জিন নববীর মুয়াজ্জিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়। একদিন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানের শিক্ষিত মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত, ইশার নামাজের পরে ডাক দিয়ে বলে, বেলাল, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় আর দুই চোখের থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা বলে, আমার মালিক, গোলাম জাদা গোলাম, আপনি আমাকে বানাইলেন, আমার মালিক, শিক্ষার দিক থেকে বকালাম তাও আপনি আমাকে বানাইলেন, আমার মালিক, পয়সার দিক থেকে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছ, চেহারার দিক থেকে কালো তাও তুমি আমাকে বানাইলা, সাবান তোপলা তাও তো বানাইলা তুমি, সব করলা তুমি, তোমার হাবিবের মসজিদের মসজিদের বরকত থেকে আজানের মাহরুম হইলাম আমি, আমার মালিক, এই ব্যথা আমি কেমনে সহ্য করব। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মুকামনে মাওলা আল্লাহু আকবার রহমতের দরিয়া জোশ মেরে গেছে, দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়। সাহাবায়ে কেরামরা খুশিতে খুশিতে মসজিদে আসছে। আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের ভিতরে বসা, আল্লাহর হাবিব বলেন, অন্তঃপুরে একটু পরিষ্কার হোক, আমরা ফজরের নামাজ আদায় করব। সময় পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আরে জিব্রাইল সালাতু ওয়াসসালাম হাজি, আল্লাহর হাবিব বলেন, ভাই জিব্রাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিব্রাইল সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহর রাসূল, আজকে আপনার মসজিদের ভিতরে ফজরে কেন আজান হয় না?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা আশ্চর্য, ভাই জিব্রাইল তুমি কি বলছ? আজকে তো আরো সুন্দর ভাবে ফজরে মুয়াজ্জিন আজান দিছে। জিব্রাইল সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহর রাসূল, প্রতিদিন আপনারাই মসজিদের আজান আমার মালিকের আরশে বইসা শোনা যায়, কিন্তু আজকে আপনার মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে নিয়ে আসা আজান দেওয়ার, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। রাহে আর আসবে আজা রুহে বেলালি না রাহি ফলসাফা তো রাহ গিয়া হ্যায় লেকিন তলফিনে গজ্জালি না রাহি। এ দুনিয়া পাগল আমার ভবরা, যারা আজকে দুনিয়ার পাগল হইলা ক্ষমতার পাগল হইছ, যারা আজকে সম্পদের পাগল, যারা আজকে ক্ষমতার পাগল দলের পাগল, যারা আজকে বাজার বিভিন্ন দিক থেকে দুনিয়ার পাগল, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মাহুমদেরকে বলবো, বাজান এই সম্মান কয়দি একটু চক্ষু বন্ধ করিয়া মাঝে মাঝে মোরাকাবা করো। আমার আব্বাদার রহমাতুল্লাহ আলাই বলতেন, এ দুনিয়ার মানুষ ডাকাতের দলের সর্দার থাকে ডাকাই, ডাকাইতের দলের সর্দার আছে নানাই, হাজান ডাকাইতের দলের সর্দারের কত পাওয়ার। হাজান যদি দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়, এত বড় ওর পাওয়ার, এত বড় দাপ ওর, এই মাতুব্বারি সর্দারি কত কোট পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় তখন বুদ্ধিয়োগ লাইথায় পাড়ায় হাত ডুবি ভাঙে, কোথায় যাবে আর সারগিরি, কোথায় যাবে আর বাবুগিরি, কোথায় যাবে ওর টাকার গরম ক্ষমতার গরম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করো না, বাজার আমার মালিক কিন্তু তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন, আম হিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। বাজান ছাত্র ছাত্রী তিন ঘন্টার জন্য সময় দেওয়া হয় পরীক্ষার, ওই তিন ঘন্টার জন্য ছাত্রছাত্রীকে স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্নও দেওয়া হয় লেখার জন্য, পত্রও দেওয়া হয়, ওই তিন ঘন্টায় ছাত্রছাত্রী ছাত্রী যা লাগবে বাধা দেওয়ার কোনো আইন নাই। কারণ যদি বাধা দেয় আর পরীক্ষার হল থাকে না। বাজান এক ছাত্র ছাত্রী সুযোগ পাইয়া নিরিবিলি সময় পাইয়া রোষ্টের উত্তরে না দিয়া যদি গল্প কাহিনী লেখা সময় কাটাইয়া দেয় তখন ফলাফল বের হয়, দেখে ছাত্র ফেল করছে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না, পরের দরজা আটকাইয়া কান্দে, আফসুস সময় পাইয়া সময়টা কিভাবে নষ্ট করলাম, কিন্তু যত আফসুস করবে ওই সময় তো আর ফিরত পাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা মুসলমান তাদের কাছে আমাদের কথা, আর যারা মুসলমান আর নাস্তিক মোনা তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। সুবাসাদদেরকে বলবো, আমার মালিক বলে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? পরীক্ষা করার জন্যে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব স্বাধীনতা পাইয়া কে আমার হুকুম অনুযায়ী হুকুম মানো, আর স্বাধীনতা পাইয়া আমার হুকুমের বিরুদ্ধাচারণ কে করো। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম,
যা মনে কয় তা করবি, এই স্বাধীনতার ভিতরে আমি তোকে কিছু বলব না। আর ইতিহাস পড়িয়া দেখ, ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল, ফেরাউন এত বড় শক্তিধর, উনি এসে ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করছে, কেউ বলার কোনো শক্তি নাই। এত বড় পাওয়া আমার মালিক কত ওকে এত আরামে দুনিয়ার ভিতরে রাখছিল। হাজার ইতিহাসের বিচারে দেখা যায় 750 বছর পর্যন্ত ওর একটু সর্দি জ্বরও হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়া রাখছিল। হাজান ফেরাউনের বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল যে কোনো রোগের নিয়াত করিয়া খাইলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইত, এত ওর আমার মালিক ওকে পাওয়ার দিছিল। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইত, এত বড় পাওয়ার পুরুষরাও। কিন্তু বাজার স্বাধীনতার মধ্যে ওই এত আমার মালিকের নাফরমানি করল, আমার মালিক কিন্তু ওকে কিছু বলে নাই। কিন্তু যখন হায়াতের ভাড়া পার হইয়া গেল, নীল নদীর ভিতরে আমার মালিক ফেলাইয়া ওকে চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক মারছিল, ওই এত বড় শক্তিধর ফেরাউন ফেরাই দাবি করলো, ওই ফেরাউনের পাত্তাও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়া নিয়ে মাঝে মাঝে একটু মোড়া খাবার চিন্তা করো। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করল, আমার মালিকের বেহেশত যাবে না? নাস্তি, ও নিজের বেহেশত তৈরি করল, বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, চাইয়ে দেখে ওর বানানো বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। চাঁদ দিয়া সাদ্দাত বলে যে কার এত বড় সাহস, সাদ্দাত বলতেছে বুড়াকে, বুড়া ডাক দিয়া বলে সে ওরে কবি, আমি আজ আইলাছি তোর জান কবজ করার জন্যে। আজাইল কথা শুইনা ঠক ঠক কম্পন শুরু হয়ে গেল, ডাক দিয়া বলে কথার কথা ভাই আজরাইল, বড় সক্রিয় বেশ তো তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। সালাম কথার মতো ধমক দিয়ে বলো রে কবি, দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দান করছিল পরীক্ষার জন্যে, আমার মালিক তোকে সমস্ত নেমার দান কইরা তোকে আমার মালিক দুনিয়ায় বাঁচাইয়া রাখছিল। আরে আমার মালিক দেওয়া নেমার চক্ষু, চক্ষু দিয়া তুই দেখছ কত অন্ধ মানুষ, তোমার আমার সামনে অনেক সময় হাত পাইতে পয়সা চায়, আরে আর কত বুক ফাটা ব্যথা, করু সুরে ডাক দিয়ে কেমন জারি বলে হুজুর, আমাকে টাকা দেবেন চাউল কেনবো ভাত পাক কইরা খাবো, হুজুর আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার, আমার মালিক আপনাকে কত সুন্দর দুনিয়া দেখার সুযোগ করল, এই চক্ষু দিয়া দেখতেছি এই নেমাত কার, জোরে বলো কার, আমরা কান দিয়া শুনতেছি এই নেমাত কার, জবান দিয়া কথা বলতেছি নেমাত কার, কত বোবা মানুষ তোমার আমার সামনে অপুজা চিল্লায়, ওর বুকের ভিতরে এত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন, আল্লাহ মাহুল বাইয়া, আমার মালিক বলে তোকে আমি কথা বলার শক্তি দান করলাম, বাজার এই কথা বলার শক্তি দিয়ে ভাত কে দান করলো, আরে বাজার এই যে ব্রেন দিয়ে তুমি আমি পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলাম,
বড় ধনী হইলাম, বড় জমিদার হইলাম, হাজার এই ব্রেন দিয়া ব্যবসা করে অনেক কিছু করলাম, এই ব্রেন নে মাতকে দান করলো। একদিনও চিন্তা করছো বাজান, অনেক সময় অনেক বড় লোক আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে, আর ওদিকে বাপের চোখ থেকে টল টল কইরা পানি বাইয়া পড়ে, আরে বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ফুটফুটে সুন্দর চেহারা, আর বাপ্পা কান্দা বলে হুজুর এর জন্য একটু দোয়া করে, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে, ভালো মন্দ বোঝার তৌফিক আমার মালিক ওকে দেয় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে আমার মালিকের সমর্থনে আমার ভোগ কইরা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আজকে আমার মালিকের হুকুম ভালো লাগে না, আমার মালিক কিন্তু সারবেলা, আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, আমার মালিক ডাক দিয়া কেমন জানি তোমাকে আমাকে বলে, ওরে নে মোখরামের দল সমস্ত নেমাত বানাইলাম আমি তোদের জন্য, আর তোদেরকে বানাইলাম আমার এবাদতের জন্যে। বাজান গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? বাজান একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। সব মাখলুকাত মালিক বলেন বানাইছি তোদের জন্যে, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্যে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, ওরে নেমুকার আমার তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, ওই তোর বাড়িতে একটা গাবি গরু পালু দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে বংশ বিস্তার করবে, কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না দুধও দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া তুই জবাই করলি, নিজে গোশত পাক কইরা খাইলি, আর আত্মীয় স্বজন নিয়া খাইলি, হা বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইছি, আরে তোর বাড়ি একটা মুরগি বাচ্চা নিয়া নামলো, ওই বাচ্চাগুলা চেউ 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 কইরা চিল্লায়, তোর বাড়ি মেহমান আসছে কোনো মুরগি তালাশ কইরা পাও না, এমন মেহমান তাকে মুরগিও খাওয়ানো লাগবে, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই মুরগিটাকে থাবা দিয়া ধরছ, ছুরি দিয়া মুরগিটাকে জবাই করলি, মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করে চিল্লায়, তোর জন্য আমি বানাইলাম, তুই মুরগি জবাই করে আত্মীয় স্বজন নিয়া খাইলি, হা বান্দা বান্দে আমি তোর জন্যই বানাইলাম, আরে সব সুদের জন্য বানাইলাম, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য, এখন তোর বিচার তুই কর, আমি তোর দিকে তাকাইয়া দেখি, ফজরের সময় মসজিদ যখন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত জানাইল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম পালনের জন্য মাসিরে যাও নাই, জোহরে তোকে আমি ডাকলাম পাই নাই, আসরের সময় ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশায় ডাকলাম তোকে আমি পাই নাই, রমজান মাসে তোর উপরে রোজা ফরজ করলাম, তুই আমার হুকুম না মাইনা রোজা রাখলি না, অর্থাৎ রোজার ইবাদত তোকে আমি পাই নাই, পর্দা তোদের জন্য ফরজ করলাম, যাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দিবি না, কিন্তু আমি তাকাইয়া দেখি
আমার হুকুম তুই মানলি না, হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম সারা হবে না। এক শ্রেণী আমার বাজানলাম ক্ষমতা পাইয়া ক্ষমতা দলের সঙ্গে জড়াইয়া টেন্ডার বাজি কইরা চাঁদা বাজি কইরা জুলুম বাজি কইরা টোকাবাজি কইরা সম্পদের পর সম্পদ গড়ায় শুধু বাংলাদেশ নয় বিদেশে পর্যন্ত বেগম পাড়া পর্যন্ত তৈরি করে। জোরে বলো কথা ঠিক না বেঠি? আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে তার জায়গা জাহান্নাম সারা হবে না। আরে তুই যা পাইলি তাই খাইলি, অর্থাৎ তুই হারাম হালাল তুমি সুয়া খাও নাই, এক কথায় তোকে আমি এবাদতে পাই নাই। তোকে যখন আমার এবাদতে পাই নাই, তোকে তো আমি বানাইছিলাম আমার এবাদতের জন্যে। এ বন্দা বান্দি এখন তুই তোর বিচার কর, গাবি গরুটা দুধ খাওয়ার জন্য পালছিলে, দুধ দেয় না বাচ্চাও দেয় নাই, জবাই কইরা গাবি গরুটার গোস্ত খাইলি, আরে মুরগিটাকে থাবা দিয়া খাইলি, তোকে বানাইলাম আমার এবাদতের জন্য, যখন তোকে আমার এবাদতে পাই নাই এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাব, তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাব। হে ইমানদার মুসলমান আমার বাজাররা, হে পর্দার আড়ালের আমার মা বোনেরা, যারা ইমান আনছো আল্লাহকে বিশ্বাস করো তাদের সঙ্গে আমাদের কথা। আমার মালিক বলতেছেন যখন তোকে আমার ইবাদতে পাই নাই এখন তোকে আমি কোন কাজে লাগাব, আমার একটা কাজ আছে আমার একটা চুল আছে। আমাদের সবাইকে পাপ করিয়া দি না বলু জাহান্নাম। আমার মালিক বলতেছেন ওয়াকুদু হান্না সুয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ মুসলমান যারা ইমান আনছো বাজান এই আয়াত তো বিশ্বাস করা লাগবে। আমার আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা, মানুষ এবং পাথর দ্বারা আমার মালিক জাহান্নামের আগুন জ্বালাবে। আজান আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই। আজান সালাম রওনা করলেন, দেখে রাস্তার পাশে একটা পাথর জার জার কাঁদতে আছে। নবী বলেন ও পাথর তুই কেন কান্দ? পাথর ডাক দিয়া বলে আল্লাহর নবী কোথায় রওনা করছে? আমি মালিকের সঙ্গে দেখা করার জন্য রওনা করছি। এখন পাথর বলে আমার নবী আমার পথে একটু আমার মালিকের কাছে বইলে যে অমুক জায়গায় একটা পাথর, তোমার ভয় তোমার জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করছে, ওই পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মালিক পাথর তোমার ভয় জাহান্নামের ভয় কাঁদে জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী মূসা তুমি পাথরকে জানাও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন বলে পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে নবী যখন আবার রওনা করলো দেখে পুনরায় আবার পাথর কাঁদল। নবী ধমক দিয়ে বলে পাথর
তুই কি আমার কথা বিশ্বাস কর নাই? তুই আমার কেন কান্দ? পাথর বলে নবি বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা কইরা দেখলাম আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আপনি আমার কথা মালিকের কাছে বলতেও বুঝি পারতেন না, আর আমি পাথর জাহান্নাম থেকে মাপও বুঝি পাইতাম না। যেই কান্নার ওসিলায় আমি পাথর জাহান্নামের থেকে মাপ পেলাম, আমি পাথর সিদ্ধান্ত করলাম ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা পাথর যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আজাব গজবের ভয়, কানতে কানতে যদি নহর জারি করতে পারায় তোমার আমার দেল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল, তোমার আমার গুনার কথা মনে কইরা জাহান্নামের কথা মনে কইরা আমার মালিকের আজাব গজবের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? বাজানদেরকে বলবো, পর্দারে বাবুদেরকে বলবো, বাজা দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন, স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না, যা মনে কর তা করবা কিছু বলবেন না। আলাইহিসসালাম বলে ওরে খবি, আমার মালিক সমস্ত নেমাত ভোগ কইরা আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেস্ত বানাইছ, আমার মালিকের হুকুম হইল তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বইলে যখন কপ কইরার হুটা টান দিয়া দিয়া গেল, সাদ্দাদের ধরটা জমিনে ধারাস কইরা পইরা গেল। এখন তাকাইয়া দেখো কই সাদ্দাদের টাকার গরম, কই ক্ষমতার গরম, কই বংশের গরম, কই তার বরমে আগেরে এখন লাশ হইয়া পইরা আছে, ও এখন তার কোনো পাত্তা নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া বিভিন্ন দুনিয়ামুখী বাজান দল দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া আমার মালিকের হুকুমের বিরুদ্ধে চারণ করেন, আমার মালিকের হুকুমের বিরুদ্ধে চলেন, আমি সেই বাজানদেরকে মা বোনদেরকে বলবো, কোরআন কারিমের ভিতরে আমার মালিক আগেই কিন্তু জানায় রাখছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। বাজান এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছেন? এখানে কি সব মানুষ না দুই একজন? জোরে কন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা, এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে যায়গা আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে যায়গা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহুস সামাদ আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া, তাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার মালিকের নাফরমানি কর এতে আমার মালিকের কিছু আসে যায় না। আর এই স্বাধীনতার ভিতরে দুনিয়ার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবেও না, কিন্তু মন কি বুঝো রে মন, বর্শিওয়ালা যখন বড় মাছের মুখে বর্শি লাগায় লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ বলতে যে বর্শিওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসছি। বর্শিওয়ালা ডাকবিল রে মাছ, তুই যত দৌড়াও তোর মুখে কিন্তু বর্শি লাগাইয়া দিছি, তুই চাবা পুষ্করি ঘর ঘর করতে করতে দুর্বল হইয়া যখন পেট খারাপ পানির ভিতরে ভাসাইয়া দিবি আস্তের উপরে তোকে আমি ধৈরা নিয়ে আসবো আর থাকতে পারবি না। ঠিক আমার বাজানদেরকে বলবো,
পর্দার আড়ালের মা বন্ধুকে বলবো, আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, আজকে সম্মানের গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে, যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, আমার মালিক কিন্তু আগেই কিন্তু ঘোষণা দিছেন, কুল্লু নাফসি যায়িকাতুল মউত। হে রাজা বাদশা, হে প্রেসিডেন্ট, হে এমপি, হে মন্ত্রী, হে চেয়ারম্যান, হে মেম্বার, হে কালেক্টর, হে ডিসি, হে জজ, হে ভালো করে মনকে বোঝাও রে মন। আমার মালিক বলেন, তোদের প্রত্যেকের মুখের মধ্যে আমি মৌতের বর্ষি লাগাইয়া সাইরা দিলাম, আরে সাইরে দিয়াম হিল ঘুম রুয়াইদা, তোদেরকে ঢিল দিয়া দিলাম, ঘর 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 ঘুরতে ঘুরতে যখন হায়াতের বেড়া পার কইরা, যখন তোর বাণীর আল্লাহু আকবার বিছানার মধ্যে তোর পেটখানা মৌতের বিছানায় ভাসাইয়া দিবি, আমার আজরাই যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বল, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার চাহিদার কিন্তু কোনো শেষ নাই, আশার কিন্তু কোনো শেষ নাই, কিন্তু আশা করতে করতে এক সময় হঠাৎ ঘোষণা হইয়া যাবে, তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পরদাড়ালে মা বোনদেরকে বলবো, সন্তানদেরকে বলে, এরপরে যদি বিশ্বাস মন নাও বুঝাইতে পারো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের ভিতরেও দেখায়, চরমুনার মুজাহিদ কুড়ি গ্রামে যাইয়া দেখো, বাজান ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে, বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে, যখন তার কবর ভাঙিয়া গেল, কাপনের কাপন সহ আনাম তাজা লাশ বের হইয়া আসলো, বাজান এখন উঠাইয়া নিয়া আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুনভাবে দাফন করছে। বাজানরে যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপনের কাপড় সব তাজা দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা, শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে, যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। আজান হারাম কর, ঘুষ কর, সুদ কর, জুলুমবাজ, আজান নামাজ না পড়ুন না, রোজা না রাখুন না, বেপর্দা চলুন না, এদের ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে প্রশ্ন উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিব, যখন থেকে ঠিকঠাক হইয়া বুঝ যা, তারপর কিন্তু কবরে রওনা করো।